controversy, controversy, controversy. I hate it, but controversy likes me a lot and I can't avoid. আরে ওয়েট ওয়েট, কেমন সিরিয়াস কোনো ব্যাপার না, জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো এই ময় মুরব্বীকে মাঝে। আমি জাস্ট এই পুরো বিষয়টা একটু ছোটোভাবে উপস্থাপন করছি, এত সিরিয়াস নেওয়ার কোনো দরকার নেই। প্রথমে আসি ডক্টর কুশল স্যারকে নিয়ে। আপনারা সবাই কুশল স্যারকে চেনেন এবং ওনার ওয়াইফ ডক্টর সুষমা রেজাকেও চেনেন। সম্প্রতি ডক্টর কুশল স্যারের পডকাস্টের গেস্ট ছিলেন ডক্টর হেলালি, যিনি একজন বুয়েটের প্রাক্তন প্রফেসর, এবং প্রাক্তন প্রফেসর হওয়ার সাথে সাথে তিনি কিন্তু ডক্টর কুশলের বাবা। 2 ঘন্টার এই পডকাস্টে তিনি তার কর্মজীবন এবং ব্যক্তিজীবন নিয়ে বেশ কিছু বিষয়ে কথাবার্তা বলেন। ওই পুরো ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তবে ভিডিওতে কোনো প্রবলেম ছিল না, প্রবলেম হলো তার কমেন্ট বক্সে। তার কমেন্ট বক্সে এমন বেশ কিছু কমেন্ট আসছিল যে ডক্টর হেলালি তার কর্মজীবনে একটু অন্যরকম ছিলেন, তিনি ছাত্রদের ফেল করাই দিতেন, অতিরিক্ত রাগি ছিলেন, ছাত্রদের কারণে অকারণে বকাবকি করতেন এবং বিভিন্ন সিরিয়াস ইস্যুতে কোনো স্টুডেন্টকে রিকমেন্ডও করতেন না। সো এটা কিন্তু অনেক সিরিয়াস একটা এলিগেশন। একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট যখন এরকম এলিগেশন নিয়ে আসে তখন কিন্তু ব্যাপারটা অবশ্যই সিরিয়াস। এখন এই পুরো বিষয়টাকে হাইলাইট করে এনায়েত চৌধুরী তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা পোস্ট করেন এবং তার ট্রাইনোমিয়াল পডকাস্টেও এই বিষয়ে বেশ আলোচনা সমালোচনা করেন। এই পোস্ট এবং ভিডিওর 2-1 দিনের ভিতরে কিন্তু এই দুইটাই বেশ ভাইরাল হয়। মানুষজন ডক্টর হেলালিকে একজন ভিলেনের রূপে দেখতে থাকে। পরবর্তীতে এই পুরো বিষয়কে কেন্দ্র করে ওনার বিটার বউ, আমাদের এলাকায় বিটার বউই বলে, ডক্টর সুষমা রেজা তার অফিসিয়াল ফেসবুক পেজে এই পুরো বিষয় নিয়ে তার পার্সপেক্টিভ থেকে একটা অনেক বড় পোস্ট করেন। আমি জানি এই পোস্টের লিঙ্ক যদি আপনাদেরকে দিই আপনারা কেউ পড়বেন না, ভাই আমি নিজেই বিরক্ত হয়ে গেছি পড়তে। সুষমা রেজা তার এই পোস্টে এক্সপ্লেইন করেন যে তাদের এই পডকাস্ট এবং পোস্টের পরে সবাই তাদেরকে ট্রিট করছে যে তারা ছেলে বাবা দুজন এক্সপোজ হয়ে গেছে, এবং কুশল স্যারের বাবা ডক্টর হেলালিদ স্যার তার ছাত্রদেরকে মানসিকভাবে হেনস্থা স্বীকার করত। অবশ্যই এটা একটু নেগেটিভ সাইডে চলে যায়, কারণ একজন ব্যক্তি যিনি সেই প্রতিষ্ঠানে আর কর্মরত নেই, তার নেগেটিভ সাইডগুলো যদি আমরা হাইলাইট করি তাহলে কিন্তু ব্যাপারটা তার জন্য একটু বেইজ্জতিরই হয়, কারণ বাড়ির সিনিয়রদের যদি কোনো ভুল আমরা বাচ্চাদের সামনে হাইলাইট করি তাহলে কিন্তু সিনিয়রের ইজ্জত আর বাচ্চাদের দুঃসাহস দুটাই বেড়ে যায়। সো এই পুরো কন্ট্রোভার্সি যখন মোটামুটি একটা পর্যায়ে চলে আসে, এনায়েত চৌধুরী তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করে জানায় যে আসলে ব্যাপারটা এরকম কিছুই নাই। তিনি ডক্টর হেলালিকে খারাপভাবে হাইলাইটও করতে চাননি, জাস্ট ফ্রি ফ্লোতে এই ব্যাপারগুলো হয়ে গেছে, তাছাড়া তাকে অবদস্থ করার সেরকম কোনো ইচ্ছা তার ছিল না। এই পোস্টে তিনি আরও বলেন ডক্টর কুশল এবং সুষমা ম্যামের সাথে তার পার্সোনালি অনেক ভালো সম্পর্ক, শুধুমাত্র একটা ফেসবুক পোস্ট বা ছোটোখাটো একটা তর্ক বিতর্ক বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তাদের ভিতরে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং বা সম্পর্ক নষ্ট হবে না। এই দুই পক্ষের যুক্তি তর্ক এবং এই পুরো বিষয়টা কিন্তু অনেক ম্যাচিউরলি হ্যান্ডেল করেছে তারা, কারণ বুঝতেই পারছেন এখানে কিন্তু কোনো নোংরা ওয়ার্ড ব্যবহার করা হয়নি এবং সব কিছু একটা সিস্টেমেটিক ওয়েতে ছিল। আর এই সেম ব্যাপারটা যদি আমার গ্রামে হতো তাহলে সুষমা আপুর ক্যারেক্টার হতো এটা। এই গ্যাঞ্জাম লাগানোর জন্য এনায়েত চৌধুরী স্যার তার পার্সপেক্টিভ থেকে যে আলোচনাটা করতেন সেটা হলো, এই ছোট্ট একটা মানুষে এত বড় বড় মানুষদেরকে নিয়ে কথা বলা আমার খাটে না, বাট তারপরও আমি অল্প পথে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এনায়েত স্যার প্লিজ আমার নামে জিটি করিলেন না, আমি জাস্ট ফান পারপাসে ভিডিওটা বানাইছি আর আমি এটা করে খাই, তবে মানুষ দেখে না। আমাদের নেক্সট আপডেট আসছে হাসান ভ্লগসকে নিয়ে। সাম্প্রতিক সময়ে আমাদের হাসান ভাই বিয়ে করেছেন আর বিয়ের ভিডিওটা তিনি নিজেই ভ্লগ আকারে তার ইউটিউব চ্যানেলে আপলোডও করে ফেলেছেন। আমাদের নেক্সট আপডেট আসছে জনপ্রিয় টিকটকার মানিক মিয়াকে নিয়ে। সাম্প্রতিক সময়ে মানিক মিয়ার অফিসিয়াল ফেসবুক পেজ, যেখানে 1 মিলিয়নের বেশি ফলোয়ার ছিল, সেটা হ্যাক হয়ে গেছে। এই হ্যাক থেকে উদ্ধারের কাজ এখনও চলছে, যদি ভালো কোনো আপডেট আসে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব। তবে তার বর্তমান ফেসবুক পেজের নাম হচ্ছে মানিক মিয়া 2.0। যেহেতু ঠাপাঠাপির আপডেট নিয়েই ভিডিওটা করা, সেহেতু আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সাম্প্রতিক সময়ে নাতালিয়া ভার্সেস প্রীতিলা, হ্যাঁ এই দুজনকে আপনারা চেনেন, এরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক জনপ্রিয় ক্রিয়েটর,
সাম্প্রতিক সময়ে এদের ভিতরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই পুরো বিষয় নিয়ে তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিও আপলোড করেছে, ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইন্টারেস্টেড থাকলে ঘুরে আসতে পারেন। বিদেশিদের নিয়ে যখন কথা বলছিলাম তখন আমাদের নেক্সট আপডেট আসছে হ্যালো ইউএসএ এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, আমাদের এই স্যারের কাছ থেকে। সাম্প্রতিক সময় তিনি তার ফেসবুক পেজে একটা পোস্ট করে জানান, সিদ্ধান্ত নিয়েছি ফেসবুক ছেড়ে দেব, হ্যাকারদের সাথে ঠেলাঠেলি করার মতো এত সময় আমার নাই, যারা আমাকে এতদিন সাপোর্ট করে এসেছেন যদি সম্ভব হয় ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা আমি কখনোই ভুলব না। ভাই হ্যাকারদের সাথে পেরে ওঠা অনেক টাফ, আর চ্যালেঞ্জ তো ভুলেও করা যাবে না, করলেই মারা খেয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাংলাদেশ ইউটিউব কমিউনিটি রিলেটেড সব নিউজ, সব ইন্টারেস্টিং আপডেটস সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজাতে ভুলবেন না।